প্রশ্ন আমার, আমাদের আগে 29 বছর জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া ক্ষমতায়, তারা কেন পারেনি দেশকে উন্নত করতে? আজকে তারা যারা গণতন্ত্রের জন্য নাকি আন্দোলন করে, ওদের জন্ম তো গণতন্ত্র থেকে হয়নি, হয়েছে ক্ষমতা দখলকারী, সংবিধান লঙ্ঘনকারী মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে। ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল গঠন করা হয়েছিল সেই দল এত ভাসমান, এদের বাংলাদেশের প্রতি কেন দর থাকবে? সেই জন্য তারা অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করতে পারে, হাজার হাজার মানুষকে পুড়িয়ে তারা আনন্দ পায়, দেশকে খাদ্যের ঘাটতির দেশে আবার পরিণত করে। 96 সালে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতির যাত্রা শুরু করে আমরা যখন 2001 সালে বাংলাদেশের ইতিহাসে একবারই মাত্র ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর হয়েছিল, সেটা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সময় শেষ হলে আমরা ক্ষমতা হস্তান্তর করে আসি ওই শান্তিপূর্ণভাবে একবারই 2001 সালের জুলাই মাসে আমরা ক্ষমতা দিয়ে আসি। এরপর তো আর কোনোদিন শান্তিপূর্ণভাবে তার আগেও হয়নি পরেও হয়নি। খালেদা জিয়ার অধীনে দুটো নির্বাচন, 96 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন আর 2006 সালের 6 জানুয়ারি নির্বাচন, দুটি নির্বাচনই তো বাতিল করতে বাধ্য হয়, কারণ জনগণের ভোট চুরি করার ফলে জনগণই তাদের বিতাড়িত করে। তো বারবার যারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত বিতাড়িত, তাদের দ্বারা গণতন্ত্রটা চর্চা করলো কবে? তাদের নিজেদেরই গণতন্ত্র নেই, তাদের দলের কোনো ঠিকানা নেই, একটা মাইক লাগিয়ে হ্যাঁ আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, তাদের কিছু ভাড়াটে লোক আছে দেশে বিদেশে বসে সোশ্যাল মিডিয়াতে সারাদিন আমাদের বিরুদ্ধে কুৎসা রটাবে আর মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, খুব একটা আতঙ্ক সৃষ্টি করেছিল 10 তারিখ নিয়ে। তাদের সেই এত ঢাক ঢোল পিটিয়ে 10 তারিখ চলে গেল গোলাপবাগে। সেটা আমি বলতে চাই না, সেখানে যেতে হলো, এখন আবার বলে 11 তারিখ থেকে তারা আন্দোলন করবে। আবার তাদের সাথে জুটে গেছে অতি বাম, অতি ডান, সব অতিরা সব এক জায়গায় হয়ে আতিপাতি নেতা হয়ে তারা নাকি একেবারে ক্ষমতা থেকে আমাদের উৎখাতই করবে। একটা কথা আমি বলে দিতে চাই, আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে। আওয়ামী লীগকে একেবারে ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ নয়। কিন্তু অবৈধ ক্ষমতাকে বা কোনো কেউ যদি ভোট চুরি করে তাকে ক্ষমতা থেকে হটানো, সেটা আওয়ামী লীগ পায়ে, এটা আমরা প্রমাণ করেছি, এটা আমরা প্রমাণ করেছি বারবার। আমরা গণতন্ত্রের চর্চা নিজের দলে করি, দেশেও গণতন্ত্রের চর্চা করি। আজকে নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স, ছবি সহ ভোটার তালিকা, আইডি কার্ড, ইভিএম, এসবই তো আমরা চালু করেছি যে মানুষ স্বাধীনভাবে তার ভোটটা দিতে পারে, ভোট দিয়ে যেটা রেজাল্ট আসবে সেটা। 2008 সালের নির্বাচনে, এই কথাটা আমাদের সকল নেতাকর্মী মনে রাখা উচিত, 2008 সালের নির্বাচনে কেউ কোনো প্রশ্ন উঠায় না, উঠাতে পারে? পারে না। তো বিএনপিকে জিজ্ঞেস করলে হয় যে 2008 সালের নির্বাচনে কয়টা সিট পেয়েছিল, 300 সিটের মধ্যে মাত্র 29টা সিট পেয়েছিল বা ইলেকশনে আর একটা 30টা সিট। ওই নির্বাচনে নিয়ে তো কোনো প্রশ্ন নেই, তো সেখানে মাত্র 30টা সিট পায়। আর এরপর তো আমরা বাংলাদেশ ক্ষমতায় আসার পর জনগণের স্বার্থে কাজ করে, জনগণের কল্যাণে কাজ করে, আর্থসামাজিক উন্নতি করে জনগণের কল্যাণ সাধন করেছি বলেই আজকে জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়। কাজে আওয়ামী লীগের এই উন্নয়নের অগ্রযাত্রা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। জাতির পিতা এই বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিলেন, তিনি সেই শত্রুর মানে বন্দিখানা থেকে এই মাটিতে ফিরে এসেছিলেন, তাকে 15 আগস্ট হত্যা করা হয়েছে, কিন্তু তার যে আদর্শ নীতি সেইটা অনুসরণ করেই আমরা রাষ্ট্র পরিচালনা করেই আজকে বাংলাদেশকে উন্নয়নশীলের মর্যাদা দিয়েছি। ইনশাআল্লাহ বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলা এবং স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। পিতার কাছে এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই পিতার কাছে আমাদের প্রতিজ্ঞা, যে আপনার যে আত্মত্যাগ, লাখো শহীদের আত্মত্যাগ,
কোনোদিন বৃথা যেতে পারে না বৃথা যাবে না বাংলাদেশের জনগণ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ সম্মানের সাথে থাকবে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হবে